জিব্বা নড়বে যত, আল্লাহর কসম জিব্বা নড়বে যত, আমার জিব্বা রবের জিকির দিয়ে নড়বে যত, রবের জিব্বা আমার নাম দিয়ে নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তোমার ফাযকুরুনি যে পরিমাণ আমার আযকুরকুম এই পরিমাণ। কি তোমার নিজে পরিমাণ আমার কুম এই পরিমাণ, তুমি আমার জিকির করবে যেই পরিমাণ আমি তোমার জিকির করব এই পরিমাণ। হ্যাঁ, তোমার জিব্বা নাড়াবে আমাকে নিয়ে, আমার জিব্বা নড়বে তোমাকে নিয়ে। কার জিব্বা কার কাকে নিয়ে নড়বে? আমার জিব্বা নড়বে কাকে নিয়ে? আল্লাহর জিব্বা নড়বে কাকে নিয়ে? বন্ধু আমার নাম নিয়ে যদি রবের জিব্বা নড়ে তো আমার নামটা কেমন হবে? আমার নামটা কেমন হবে? এই জন্য আমার জিব্বা নড়বে কেমন, আমার জিব্বা নড়বে আমি যেমন, আমার রবের জিব্বা নড়বে কেমন, রবের জিব্বা নড়বে রব যেমন। আবার বলেন, রবের জিব্বা নড়বে কেমন, রব যেমন। সুবহানাল্লাহ। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হা যুবক যদি বুঝতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব আমাকে কত ভালোবেসে ডাক দিয়েছে, মা তার মেয়েটাকে যতটা ভালোবেসে ডাক দেয়, আল্লাহর কসম এর থেকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসা এই শব্দের মধ্যে রয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি না আমার জিকির বেশি বেশি করে করবা, আমার জিকির তুমি বেশি বেশি করে করবা। আমি যেন বললাম, রব্বুল আলামিন আপনার জিকির আমি করবো তো কেমনে করবো? এবার রব বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়াযাকার আল্লাহ কাসীরা। আমি তোমাকে জিকির বেশি করতে বলেছি কেমনে করবা? দেখো আমার রাসূল কেমনে করছে, এমনি করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই খেতাবের মধ্যে যদি আমি ঢুকে যাই, আমি নিশ্চিত জান্নাত থেকে বেঁচে নিশ্চিত জান্নাতি হয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এর মধ্যে আমার নামটা রেখে দেন। এই জন্য মাঝে মাঝে ইমানকে নবায়ন করা, জাদ্দিদু ইমানাকুম, ইমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. জিব্বা নড়বে যত, আল্লাহর কসম জিব্বা নড়বে যত, আমার জিব্বা রবের জিকির দিয়ে নড়বে যত, রবের জিব্বা আমার নাম দিয়ে নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তোমার ফাযকুরুনি যে পরিমাণ আমার আযকুরকুম এই পরিমাণ। কি তোমার নিজে পরিমাণ আমার কুম এই পরিমাণ, তুমি আমার জিকির করবে যেই পরিমাণ আমি তোমার জিকির করব এই পরিমাণ। হ্যাঁ, তোমার জিব্বা নাড়াবে আমাকে নিয়ে, আমার জিব্বা নড়বে তোমাকে নিয়ে। কার জিব্বা কার কাকে নিয়ে নড়বে? আমার জিব্বা নড়বে কাকে নিয়ে? আল্লাহর জিব্বা নড়বে কাকে নিয়ে? বন্ধু আমার নাম নিয়ে যদি রবের জিব্বা নড়ে তো আমার নামটা কেমন হবে? আমার নামটা কেমন হবে?
এজন্য আমার জিহ্বা নড়বে কেমন আমার জিহ্বা নড়বে আমি যেমন রাম আমার রবের জিহ্বা নড়বে কেমন রবের জিহ্বা নড়বে রব যেমন আবার বলেন রবের জিহ্বা নড়বে কেমন রব যেমন সুবহানাল্লাহ এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হায় যুবক যদি বুঝতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার রব আমাকে কত ভালোবেসে ডাক দিয়েছে মাতার মেয়েটাকে যতটা ভালোবেসে ডাক দে আল্লাহর কসম মেয়ের থেকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসা এই শব্দের মধ্যে রয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মানবালারা উযকুরুল্লাহ যিকরান কাসীরা তুমি না আমার যিকির বেশি বেশি করে করবা আবার বলেন কি বলছে বলেন আমার যিকির বেশি বেশি করে করবা আবার বলেন আবার বলেন আমার যিকির তুমি বেশি বেশি করে করবা আমি যেন বললাম রব্বুল আলামিন আপনার যিকির আমি করব তো কেমনে করব এবার রব বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আমি তোমাকে জিকির বেশি করতে বলেছি কেমনে করবা দেখো আমার রাসূল কেমনে করছে এমনি করবা ওয়া যাকারাল্লাহ কাসীরা ওয়া যাকারাল্লাহ কাসীরা لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا يا الله আমি জিকির কেমনে করব আপনার জিকির আপনি বেশি করতে বলেছেন কেমনে করব রব যেন বলেন দেখো দেখো আমার রাসূল কেমনে করে وذكر الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا যে আমাকে চাও যে আখিরাতকে চাও আর যে বেশি বেশি জিকির করতে চাও আমার রাসূলকে দেখো কাকে দেখো আমার রাসূলকে দেখো আমরা তো মনে করছি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি রাসূল বলেছেন আমি নামাজ পড়ি যেভাবে এভাবে পড়াব রাসূল যেভাবে নামাজ পড়ছেন এভাবে নামাজ পড়া যতটা জরুরি রাসূল যেভাবে জিকির করেছেন এভাবে জিকির জরুরি রাসূল নামাজ পড়েছেন নামাজের জন্য যদি রাসূল নমুনা হন নামাজের জন্য রাসূল নিশ্চিত নমুনা রোজার জন্য রাসূল নিশ্চিত নমুনা জিহাদের জন্য রাসূল নিশ্চিত নমুনা আল্লাহর কসম ওয়াজের জন্য রাসূল নিশ্চিত নমুনা ঠিক ওয়াজের জন্য রাসূল নিশ্চিত নমুনা বলে ওয়াজের জন্য রাসূল কি ওয়াজের জন্য রাসূল নিশ্চিত নমুনা জিকিরের জন্য রাসূল কি আবার বলেন জিকিরের জন্য রাসূল কি তাহলে জিকির কি আমার মন মতে না রাসূলের মন মতে জিকির কি চিটাগাংয়ের তরিকা মতে না মদিনার তরিকা মতে জিকির শুধু নবুরের তরিকা মতে না মদিনার তরিকা মতে জিকিরের জন্য তরিকা একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মালি মালি আমার কি হলো আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি ঠোঁটে মালি উরিকা তাতারাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ মালি উরিকা তাতাহারাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ আমার কি হলো আমি যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি ঠোঁট নড়ে তাইলে বুঝা গেছে রাসূলের ঠোঁট নড়তো না ঘাড় নড়তো বডি নড়তো না ঠোঁট নড়তো আবার আরো যদি বলেন বডি নড়তো না ঠোঁট নড়তো তাহলে জিকির হবে তিন অঙ্গ দিয়ে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে বলে কি কি দিয়ে ওহো মজার বিষয় হলো জিকির দিল থেকে উঠবে
জবান হয়ে কান পর্যন্ত যাবে, দিল থেকে উঠে জবান হয়ে কান পর্যন্ত, কার কান পর্যন্ত? জোরে বলেন, কার কান পর্যন্ত? আবার বলেন। আপনি রুকুতে তাসবি কেমনে পড়েন? সেজদায় তাসবি কেমনে পড়েন? সূরা ফাতিহা খুফিয়া নামাজে সূরা ফাতিহা কেমনে পড়েন? বান্দার সবচেয়ে দামি দামি হালত কোনটা? হালত হচ্ছে সেজদা। সবচেয়ে দামি হালত কোনটা? আবার বলেন, সবচেয়ে দামি হালত কোনটা? সেজদার তাসবি আসতে কেন হলো? রব যেন বলেন, এটা শুধুই আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা। অতুল চাল হাতে আল্লাহদে তোমার পেশানি জমিনে রেখে দাও, আমার কুদরতি পায়ে মাথা ঢুকে দাও। আর হৃদয়ের গভীর থেকে আওয়াজ তোলো, এত জোরে আওয়াজ তোলো যেন তোমার জবান হয়ে তোমার কান পর্যন্ত পৌঁছে যায়। ইন্নাকুম লা তাদউনাল আসম ওয়ালাল আবকাম। আমি তো বধিরকে ডাকছি না, আমি তো বয়রাকে ডাকছি না, আমি তো বধিরকে ডাকছি না, বয়রাকে ডাকছি না, আমি যাকে ডাকছি ইয়াহু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। আমি যাকে ডাকছি তিনি তো আমার সারাহুর কাছে, আমি যাকে ডাকছি তিনি আমার কি সারাহুর কাছে, আমি যাকে ডাকি তিনি সামি তিনি বাসীর। আমার জিহ্বা নড়তে দেরি, আমার জিহ্বা নড়তে দেরি আরশ আযিম ছুঁইতে দেরি করে না, আমার জিহ্বা নড়তে দেরি আরশ আযিম ছুঁইতে দেরি করে না। ওয়াইলাইহি ইয়ারফাউ ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়ালা আমালুস সালিহু ইয়ারফাউ। এটা বললে কোন তরিকার খেলাফ বললাম? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন তরিকার খেলাফের জন্য বলি নাই, বলেছি শুধু রব যা চেয়েছেন তা, রাসূল যা চেয়েছেন তা। জিকির হবে নবীজির মত, জিকির হবে হযরত সিদ্দিক আকবরের মত, জিকির হবে সাহাবাদের মত। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মালি উরিকা তাতাহরাকু শাফতাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আমার কি হলো, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি ঠোঁট নড়ে, গর্দান নড়ছে না ঠোঁট নড়ছে? আবার বলেন, গর্দান নড়ছে না ঠোঁট নড়ছে? আবার বলেন, জোরসে বলেন। মাথা নড়ছে না ঠোঁট নড়ছে? আবার কি দিয়ে ঠোঁট নড়ছে? আয়েশা বলেন, আমি তো বলতেই পারলাম না কি দিয়ে ঠোঁট নড়ে। মালি উইক, আমার কি হলো, আমি দেখছি আপনার ঠোঁট নড়ে, এটা তো বলেন না, আমি শুনছি আপনি কি বলেন তা বলেন, আমি দেখছি আপনার ঠোঁট নড়ে, শুইতে গেলে ঠোঁট নড়ে, খাইতে গেলে ঠোঁট নড়ে, বসতে বসতে ঠোঁট নড়ে, বিছানায় গেলে ঠোঁট নড়ে। কি নড়ে? আবার বলেন, কি নড়ে? কার ঠোঁট নড়ে? কত ঘন্টা? মালি আমার কি হলো, উরিকা, আমি আয়েশা যখন আপনার দিকে তাকাই তখনই দেখি ঠোঁট নড়ে। রাসূল বলেন, আয়েশা আমারানি রব্বি বি আরবাতি আশিয়া, আমার রব আমাকে চারটা গাছ বেশি করে করতে বলেছেন। চারটা গাছ? কয়টা গাছ? আমার রব আমাকে চারটা গাছ বেশি করতে বলেছে, ও চারটা গাছ দিয়ে আমি আমার ঠোঁট নাড়া। ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোন সূরা? বাহ বাহ, সবাই পারেন তো না পড়েন? ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাসবিহ পড়ুন হামদের সাথে, তাসবিহ পড়ুন হামদের সাথে, বলেন তাসবিহ পড়ুন হামদের সাথে। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, অর্থ কি বলেন? আপনি তাসবিহ পড়ুন হামদের সাথে। ফাসাব্বিহ বিহামদি রব্বিক
سبح مني ابني بولون سبحان الله بحمد ربك ابر بولون بحمدك سبحان الله وبحمده سبحان الله وبحمده قولن فسبح بحمد ربك واستغفره ابر بولون استغفر الله ابر كي فسبح بحمد ربك واستغفره انه كان توابا ابر رسول বলেন আমার অনি রব্বি বিয়াল বাতে আসিয়া আমার রব আমাকে চারটা জিনিস বেশি করতে বলেছে তাসবিহ বেশি করতে বলেছে তাহমিদ বেশি করতে বলেছে ইস্তেগফার বেশি করে বলতে বলেছে আর তাওবা বেশি করে করতে বলেছে আয়েশা এই চারটা দিয়ে আমি আমার প্রিয় নারা কয়টা দিয়ে বলেন কয়টা তাহলে মুখস্থ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه